গত কয়েকদিন আগে মেঘভাঙা বৃষ্টিতে চরম জলমগ্ন হয়েছিল পুরুলিয়া পৌরসভার কয়েকটি ওয়ার্ড। এই প্রবল বর্ষণের ফলে পুরুলিয়া শহরে পানীয় জল সাপ্লাইয়ের সংকট দেখা গিয়েছিল। পানীয় জলের সংকটের কথা স্বীকার করে নিয়েছিলেন পুরুলিয়ার পৌর প্রধান। কোনো প্রকারে পানীয় জল সাপ্লাই দেওয়া হয়েছিল পুরুলিয়া শহরে, যদিও পানীয় জলের সেরূপ অভাব বোধ করেনি পুরুলিয়া শহর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর মাত্র কয়েকদিন হাতে গোনা বাকি। যাতে বাঙালির এই শ্রেষ্ঠ উৎসবে শহরে পানীয় জলের অভাব দেখা না যায়, তার জন্য পুরুলিয়া পৌরসভার পক্ষ থেকে পৌর প্রধান সৌরভ দপ্তরের পানীয় জল বিভাগের আধিকারিকদের নিয়ে আগেই সরজমিনে কাঁসাই নদীর ঘাট পরিদর্শন করেছিলেন। আজ তড়িঘড়ি পুরুলিয়া পৌরসভার পৌর প্রধান কাঁসাইয়ের শিমুলিয়া পাম্পিং স্টেশন ও এলইডি পাম্পিং স্টেশনে গিয়ে কাজ শুরু করলেন। আমরা আজকে কাঁসাই নদী গর্ভে এসেছি। সমস্ত ডিপার্টমেন্টের আমার ইঞ্জিনিয়ার এবং আমাদের যারা সুপারভাইজার, তারা দেখতে পাচ্ছেন এখানে এই যে পাম্প, এই পাম্প আমাদের একবারই অকেজো হয়ে বসে গেছে, তার কেবল ছিঁড়ে গেছে। এইখান থেকে যে পাইপ লাইন চলে গেছে, যে পাইপ, সেই পাইপ পুরো ভেসে চলে গেছে। এটা মেনলি এখানে কানেক্টিং করতে হবে এবং কেবল দিয়ে এবং এই পাইপ দিতে হবে, তবেই এই পাম্প রানিং হবে। এইভাবে পরপর আমাদের 10টা পাম্প রয়েছে নদী গর্ভে। প্রত্যেকটা পাম্পই আমাদের অকেজো হয়ে পড়ে গেছে, কারণ একবারে এক মানুষ থেকে আরও বেশি জল লেয়ার এই নদী গর্ভে গেছে। তো আজকে জল ডাউন লেভেলে গেছে, যার জন্য আজ থেকে সরেজমিনে কাজ শুরু হয়েছে। মাঝখানে আরও কাজ শুরু হয়েছিল, কিন্তু আবার বৃষ্টি হওয়ার ফলে সেই কাজটা বন্ধ রয়েছে। তো এইভাবেই আমাদের কাজ চলছে। এই যে এখান থেকে যে পাইপ চলে গেছে, এই পাইপ খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপ কানেক্টিং করতে হবে, এই পাইপ কানেক্টিং করতে হবে। তো সেই কানেক্টিং হলে তবে এখান থেকে আমরা ইলেকট্রিক চার্জ করতে পারবো, তবেই কিন্তু শহরে জল সরবরাহ হবে। সেই জন্য আমরা আগেই আবেদন করেছিলাম পৌরসভার পক্ষ থেকে, যে কাঁসাই নদী গর্ভে, শিমুলিয়ার এই নদী গর্ভে আমাদের পাম্পিং সমস্যা, কেবেল চলে যাওয়া এবং পাইপ চলে যাওয়া, জলের যে ফোর্স আমাদের যে বান, সেই জন্যই আমরা কয়েকদিন জল আমাদের দিতে অসুবিধা হচ্ছে। বিশেষ করে ফায়ার ব্রিগেড স্টেশন থেকে যে পাম্প দিয়ে আমরা জল সরবরাহ করি যে এলাকাগুলোতে, সেই এলাকাগুলোতে আমরা এখন জল দিতে পারছি না। এই কারণেই আজকে দুটো পাম্প রেডি হয়েছে, দুটো পাম্প চললে আশা করছি আমরা কিছুটা জল দিতে পারবো। এই ব্যাপারে আমরা পুরুলিয়া নাগরিকদের কাছে আন্তরিকভাবে আমরা সহযোগিতা চাইছি এই কাজের জন্য।